একটা হাদিস পরে বলার খেয়াল ছিল, এখনই বলে রাখি ভুলেও যেতে পারি। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বলছেন, যে ব্যক্তি তোমাদের মাঝে এখন আসলো সে জান্নাতি। সবাই তার দিকে দেখে অবাক হল। পরের দিন সকালে আল্লাহ রাসূল বললেন, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। তো সবাই দেখলো সেই লোক যে গতকালকে এসেছিল। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এখন তোমাদের মাঝে যে লোক প্রবেশ করলো সে হলো জান্নাতি। সবাই দেখলো সে সেই যে গতকালকে এসেছিল, আগের দিনে এসেছিল। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের ব্যাপারে তিন দিন বললেন। একজন সাহাবী চিন্তা করলেন, আচ্ছা আমি একটু দেখি তো কেন তাকে তিনি জান্নাতি বললেন পরস্পর তিন দিন, কি তার কাছে এমন আমল আছে। তো আমি বাড়িতে এইভাবে বিদায় নিয়ে চলে গেলাম। আমি তাকে মিথ্যার আশ্রয় নিয়ে বললাম, বাড়িতে আমি গন্ডগোল করে চলে এসেছি, আমি আপনার কাছে তিন দিন থাকতে চাই, ব্যবস্থা হবে কি? হ্যাঁ হবে, থাকো। তিন দিন থাকলেন, তিন দিন থাকার পরে চলে যাচ্ছেন। তখন উনি বলছেন, আপনি কেন এসেছিলেন? কিছু তো তেমন বললেন না। হ্যাঁ আমি একটা কাজের জন্য এসেছিলাম, কিন্তু সেটা বুঝলাম না ব্যাপারটা কি। পরস্পর তিন দিন আল্লাহর নবী আপনার ব্যাপারে বললেন যে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আমি তিন দিন তল্লাশি চালালাম, আপনি বেশি ইবাদত করেন না, তাসবিহ তাহলিলও করেন না, কোরআন তেলাওয়াতও করেন না, এমনকি তাহাজ্জুদও পড়েন না। হাদিসে এই শব্দটা এসেছে, সে ব্যক্তি তাহাজ্জুদও পড়েন না। তো এমন ব্যক্তির পরস্পর তিন দিন জান্নাত ঘোষণা, এটা হয় কি করে? আমার বুঝে আসলো না, তিন দিন আমি কিছু বুঝতে না পারে এখন চলে যাচ্ছি। হ্যাঁ সেই তো, আমিও কিছু এমন কোন আমল করি না যার বিনিময়ে আমি জান্নাতে চলে যাব তার ঘোষণা আগেই হবে, এমন কোন কর্ম আমার ভিতরে নেই। তবে একটা কথা, যখন আমি রাতে ঘুমাই, ঘুমাতে যখন যাই, তখন আল্লাহকে বলি, আল্লাহ যার যা বিরুদ্ধে আমি বলেছি, যে আমার বিরুদ্ধে যা কিছু করেছে, আমি কারো ব্যাপারে কোনো অভিযোগ অভিমান সমস্যা বিরোধিতা অন্তরে রেখে ঘুমাচ্ছি না, সব মাফ করে দিলাম। আমি একবারে খালি জেহেন, আমার জেহেনটা একবারে মানুষের বিরুদ্ধে কোনো কথা ও কর্ম থেকে মুক্ত হয়ে ঘুমাই। তখন তিনি বলছেন, এমনটাই হতে পারে, এটাই হবে কারণ যার কারণে আপনি জান্নাতে চলে গেছেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর তিন দিন বললেন।